ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আয়োজন ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আয়োজন চলছে হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই শিরোনামে যে আপনাদের ইউনিট 5 রয়েছে, এখান থেকে মূলত আমরা আজকে কাজ করব 5.6। শিক্ষার্থীরা, যারা বিগত দিনের ক্লাসগুলো দেখেননি সে সকল শিক্ষার্থীদের একটু স্মরণ করে দিতে চাই, এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন প্লেলিস্টের লিঙ্ক, সেখানে ক্লিক করলে কিন্তু এক নিমিষে আপনি সব ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা চলুন আমরা এই পর্যায়ে চলে যাই 5.6 এর ডিরেকশনটিতে, কি বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি 5.6 এ। শুরুতে আমরা আগে ডিরেকশনটি ভালো করে বুঝবো, তারপরে হচ্ছে আমরা উত্তরপত্রটি দেখব। রিড দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ একে। এখানে বলছে গল্পটি পুনরায় পড়ো। শিক্ষার্থীরা, আমরা 5.3 তে মাই বার্থডে সারপ্রাইজ এই গল্পটি পড়ে এসেছিলাম, সেই গল্পটির কথা বলছে, আবার সেই গল্পটি আপনাদের পড়তে হবে। যে সকল শিক্ষার্থীরা দেখেননি ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন, চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখবেন। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফলোয়িং থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি ইন পেয়ার্স অবলিক গ্রুপস। এই কাজটি আপনাদের জোড়ায় অথবা গ্রুপেও দিতে পারে স্যার, আমি এখানে আলোচনা করব জোড়ায়। এখানে যেটা বলা হচ্ছে দল বা জোড়ায় ভাগ হয়ে গল্পের তিনটি বৈশিষ্ট্য শনাক্ত করো। রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন টেবল, নিচে যে টেবলটি আপনাদের দেওয়া হয়েছে এবং এই অ্যান্সারগুলো এই টেবলে আপনাদের লিখতে বলতেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি আপনার জন্য করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আর এটি হচ্ছে আপনাদের 44 পৃষ্ঠার আলোচনা। আমরা এর আগে কিন্তু তিনটি ক্যারেক্টারিস্টিক্স সুন্দর করে আলোচনা করেছিলাম, দ্য ক্যারেক্টার্স, পয়েন্ট অফ ভিউ, সেন্ট্রাল থিম। এই তিনটি কিন্তু এখন আপনাদের খুব কাজে এসেছে। যে সকল শিক্ষার্থীরা আগের ক্লাসটি দেখেননি, 5.5 এর ক্লাসটি যারা দেখেন তাদের কিন্তু এই ক্লাসটি বুঝতে একটু সমস্যা হবে। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি সরাসরি 5.6 এর অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। সেখানে গিয়ে আগে আমরা জোড়ায় কিভাবে আলোচনা করবেন সে বিষয়টি আগে দেখবো, এবং পরবর্তীতে এই টেবলের অ্যান্সারটি দিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.6। শুরুতে আমরা যেটা দেখবো ডিসকাশন ইন পেয়ার্স, জোড়ায় কিভাবে আলোচনা করবেন সে বিষয়টি আগে আমরা দেখে নিই। বুঝার সুবিধার্থে আমরা যেহেতু দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছি, মানে পেয়ার্স ওয়ার্ক, এই জন্য F1 এবং F2, ফ্রেন্ড 1 এবং ফ্রেন্ড 2, এইভাবে আমরা আলোচনা করছি। শুরুতে প্রথম বন্ধুটি যেভাবে আলোচনাটা শুরু করতে পারে সেটি হচ্ছে হ্যাপি রিড দ্য স্টোরি অফ আলিফা, তুমি কি আলিফার গল্পটি পড়েছ। দ্বিতীয়জন বন্ধু যেভাবে অ্যান্সার করতে পারে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি পড়েছি। হোয়াটস ম্যাটার, কি ব্যাপার। এরপরে প্রথম বন্ধুটি যেভাবে বিল্ড আপ করতে পারে আলোচনাটি, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার, হু আর দে, কতগুলো চরিত্র আছে সেখানে এবং তারা কারা। তারপরে দ্বিতীয় বন্ধুটি আনসার করবে দেয়ার আর 5 ক্যারেক্টার্স, এখানে 5টি চরিত্র আছে, এবং এরপরে যেহেতু আপনাদের বলছে হু আর দে, তারা কারা, এখন নামগুলো বলতে হবে। এই নামগুলো হচ্ছে আলিফা হারসেলফ, আলিফা নিজে, অ্যান্ড হার ফ্রেন্ডস পুষ্প, শুভা, তানহা এবং মৃত্তিকা। তাহলে 5টি চরিত্র আছে, 5টি চরিত্রের মধ্যে আলিফা নিজে এবং তার বন্ধু পুষ্প, শুভা, তানহা ও মৃত্তিকা। ঠিকইভাবে অ্যান্সার করার পরে আবার প্রথম বন্ধুটি যেভাবে উত্তরটি করতে পারে, মানে ঠিক বলেছ। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অব দ্য স্টোরি, গল্পটির বর্ণনার দৃষ্টিকোণ কি, মানে কোন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে, এই বিষয়টি জানতে চাচ্ছে। ইটস আ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ স্টোরি, এটি উত্তম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণের গল্প, মানে ফার্স্ট পার্সন, সরাসরি আই আলিফা নিজেই বর্ণনা করছিল, এই জন্য আমাদের এটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউর মধ্যে পড়েছে। এরপরে আলোচনাটি যেভাবে কন্টিনিউ করা যায়, ক্যান ইউ সে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি, তুমি কি গল্পটির মূল বিষয়বস্তু বলতে পারো। দ্বিতীয় বন্ধুটি যেভাবে বলবে আই ক্যান বাট ইউ টেল মি দ্যাট, আমি পারি কিন্তু ওটা তুমি বলো, অথবা অ্যান্সারটিও কিন্তু সরাসরি বলে দিতে পারে, যেভাবে বলবে সেটাই কারেক্ট হবে। তারপরে বন্ধুটি যেভাবে বলবে ওয়েল বেশ, দ্য সেন্ট্রাল থিম ইজ, মূল বিষয়বস্তু হলো ফ্রেন্ডস নেভার ফরগেট এনিথিং, বন্ধুরা কখনই কিছু ভুলে না, এই হচ্ছে আমাদের এই গল্পের সেন্ট্রাল থিম। শিক্ষার্থীরা, আপনাদের আলোচনা শেষ, এ পর্যায়ে আপনাদের যে টেবলটি দেওয়া হয়েছিল সেই টেবলটি এখন সুন্দর করে আমরা পূরণ করব। চলুন টেবলটি বুঝে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের টেবলটিতে। শুরুতে ছিল আপনাদের ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি, একটি গল্পের বৈশিষ্ট্য, এবং এই কলামে আছে ইওর অ্যান্সার, তোমার উত্তর। আমাদের প্রথমে যেটি ছিল দ্য ক্যারেক্টার্স, চরিত্র সমূহ, এখানে চরিত্র সমূহ ছিল আমাদের, আমরা জানি এখানে চরিত্র সমূহ ছিল আলিফা, পুষ্প, শুভা, তানহা এবং মৃত্তিকা, এই 5টি চরিত্র আমাদের এই গল্পে ছিল। এরপরে আসেন পয়েন্ট অফ ভিউ, যেটা আপনাদের অ্যান্সারে করে দেওয়াই ছিল, এটার অর্থ হচ্ছে বর্ণনার দৃষ্টিকোণ, কোন দৃষ্টিকোণ থেকে এটি বর্ণনা করা হয়েছে। যেহেতু আলিফা নিজেই তার গল্পটি বর্ণনা করেছেন, এই জন্য আমাদের এটির অ্যান্সার হবে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, উত্তম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ।
এরপরে আসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় বিষয়বস্তু। তাহলে এই গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি, চলুন আমরা সেটা একটু দেখে নিই। আলিফার ফ্রেন্ড থ্রি ওয়াজ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার। আলিফার বন্ধুরা তার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পার্টি দেয়। এভাবে লিখতে পারেন, অথবা আপনি যেটা লিখবেন, ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডেজ, বন্ধুরা কখনো তোমার বিশেষ দিনগুলো ভুলে না। শিক্ষার্থীরা, এখানে আরেকটি বিষয় আমি যোগ করে দিতে চাই, যেহেতু আমাদের সেন্ট্রাল থিম লেখার সময় একটি রুলস ছিল যে কারো নাম লেখা যাবে না, এই জায়গাটাতে আপনাদের একটু দ্বিধায় পড়তে পারেন যে আলিফা নামটি কেন ব্যবহার করেছি। আচ্ছা, আলিফা নামটি এখানে ব্যবহার করা যাবে এই গল্পের ক্ষেত্রে, যেহেতু এটি ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের নেওয়া হয়েছে, আর এই জন্য আলিফাই যেহেতু সব ঘটনা বর্ণনা করেছে, সেজন্য আমরা একবার এটি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি কোনো শিক্ষার্থী মনে করেন যে আমি নাম একেবারেই ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনি পরের যে লাইনটি আমাদের দেওয়া হয়েছে, ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডে, বন্ধুরা কখনো তোমার বিশেষ দিনগুলো ভুলে না, এই লাইনটি লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন, আলিফাস ফ্রেন্ড থ্রি ওয়াজ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার। আলিফার বন্ধুরা তার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পার্টি দেয়। এখন কোনো শিক্ষার্থী যদি আমাকে জিজ্ঞেস করে যে এই দুটো লাইনের মধ্যে আমরা কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব, আপনি আপনার মতো করে লিখবেন, কিন্তু আমি যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটি হচ্ছে ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডেজ। এই লাইনটি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই গল্পটির কেন্দ্রীয় বিষয়বস্তু হিসেবে। শিক্ষার্থীরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ক্লাসটি, অবশ্যই জানিয়ে দেবেন। আরেকটি জিনিস বলে রাখি, যে বন্ধুর সাথে আপনার জোড়া হবে সে বন্ধুটিকে কিন্তু অবশ্যই এই ক্লাসটি দিয়ে দিবেন, তাহলে সে সুন্দর করে এই গল্পটির আলোকে প্রস্তুতি নিতে পারবে। এতে করে আপনারা দুইজনে কিন্তু সুন্দর করে স্পোকেন করতে পারবেন বা কথাগুলো বলতে পারবেন, কারণ দুইজনকারই স্ক্রিপ্ট যদি একই হয়। আর আরেকটি বিষয়, পারতপক্ষে এই জিনিসগুলো আপনারা খাতায় লিখে নেবেন বাংলা সহকারে, তাহলে কিন্তু আপনাদের পড়া এবং মুখস্থ হওয়ার বিষয়টি খুব সহজে হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।